গাইস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তরভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে এসেছি এটা হচ্ছে টাটা 1109 মডেলের একটি গাড়ি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি দেখে আসি। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি দেখে আসি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও স্ক্রিনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল হচ্ছে 1109 মডেলের একটি গাড়ি। গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2008 সাল এবং গাড়িটির রেজিস্ট্রেশনও 2008 সালই। গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে, একদম ফ্রেশ কন্ডিশন। গাড়িটির চাকার সাইজের কথা যদি বলি, গাড়িটির চাকার সাইজ হচ্ছে 9/25/20। গাড়িটি একদম রানিং অবস্থায় আছে। গাড়িটির কাগজপাতির কথা যদি বলতে হয় তাহলে সবগুলোই আপডেট আছে, কিন্তু একটা 20 দিনের ফেল আছে, তো আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন। গাড়িটির বডি অল স্টিল, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। তো আপনারা যদি গাড়িটি দেখতে চান তাহলে আসতে হবে রংপুর। তো গাড়িটির দামের ব্যাপারে চলে আসি। গাড়িটির আসিং প্রাইস চাওয়া হচ্ছে 6,50,000 টাকা। এটা অলমোস্ট ফিক্সড না, আপনারা ইচ্ছা করলে দামাদামি করে গাড়িটি দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আপনারা সবাই যাচাই বাছাই করে গাড়ি দেখবেন, তারপরে কিনবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।